এর আগেও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সঙ্গীত শিল্পী সন্দীপন। এবার গাইলেন কবিগুরুর আমার মুক্তি আলোয় আলোয়। গানটির সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ। এবার প্রকাশিত হলো সুমনের সঙ্গীতায়োজনে সন্দীপনের কণ্ঠে আরেকটি রবীন্দ্রসঙ্গীত। এর আগেও বেশ কয়েকবার রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন গায়ক সন্দীপন। এবার কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি গাইলেন আমার মুক্তি আলোয় আলোয়। গানটিতে তার সঙ্গে সঙ্গীতায়োজনে ছিলেন সঙ্গীতশিল্পী সুমন কল্যাণ। বরাবরই রবীন্দ্রনাথের গান গাইতে একটা তাগিদ অনুভব করি, আর সবচেয়ে বড় কথা এইবার এই প্রথম একটি পরিপূর্ণভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সুযোগ হলো। নতুন গান প্রসঙ্গে সন্দীপন বলেন, বরাবরই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে আকুলতা অনুভব করি। সঙ্গীত পরিচালক সুমন কল্যাণের ভালোবাসা ও উৎসাহে গাওয়ার সুযোগ হলো এবার। এ যেন এক পরম পাওয়া। প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউনের কর্ণধার ও গীতিকার প্রসেনজিৎ ওঝা মিউজিক ভিডিও তৈরি করে গানটিতে অন্য একটি মাত্রা তৈরি করেছেন। রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষেই মূলত এই বিশেষ আয়োজন। গানটি নিয়ে সুমন কল্যাণ তার বেশ কিছু ভালো লাগা ব্যক্ত করেন। রবি ঠাকুর আমাদের বাঙালির জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ, যা কোনোভাবে অস্বীকার করার কোনো উপায় নেই। এবার ওনার প্রয়াণ দিবস উপলক্ষে আমার মুক্তি আলোয় আলোয় গানটি করেছি, সঙ্গীতায়োজন করেছি। প্রোটিউনের ব্যানারে গানটির ভিডিও গত মঙ্গলবার অবমুক্ত হয়েছে। সামান্তা সাইদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।